এদিকে বোরো চাষে ব্যস্ত সময় পার করছে নেত্রকোনার হাওড় অঞ্চল সহ বিভিন্ন এলাকার কৃষক। তবে কৃষি উপকরণের মূল্য বৃদ্ধিতে তাদের কপালে দুশ্চিন্তা ভাঁজ। কৃষি বিভাগের আশা, এবারও বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। সোহান আহমেদ কাকুনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। হাল চাষ করছেন, কেউ বা দিচ্ছেন সেচ। বড় আবাদে সকাল সন্ধ্যা কর্মব্যস্ততায় কাটছে নেত্রকোনার হাওড়াঞ্চল সহ বিভিন্ন এলাকার চাষিদের। কয়েক বছর ধরে আগাম জাতের ধান নষ্ট হয়, এবার নতুন জাত রোপণ করছেন অনেকে। আগে তো আমন ফসল আছে, নতুন তো বুড়ো ধানের ফসল আছে, বুড়ো ধান লাগাইতাছি। এই পৌষ মাস থেকে তো আমরা গুছিয়ে দিই, লাগাইতাছি মাঠে। এখন তো মাঠের মধ্যে আমরা ঝাড়া ঢালা উঠাইতাছি, রোয়ার কাজ করব। অন্যান্য ধান লাগাইতেছি 88, 89, এরপরে কিছু হালকা 28 তো মেরা যায়, লেগে 28 লাগানি জানা। তবে দ্রব্যমূল্য ও কৃষি উপকরণের মূল্য বৃদ্ধিতে চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। সারের দাম তো বেশি, অনেক বেশি তো ফসলে ফুলানি জানা, মেশিন দিয়ে তেল দিয়ে তেলের দাম বেশি। লক্ষ্যমাত্রা অর্জনে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হাওড় এলাকায় বিধান 28-এর পরিবর্তে বিধান 88 যে জাতি রয়েছে, এটি যাতে ছড়ায় বেশি, তার জন্য আমরা ব্যাপক কার্যক্রম নিয়েছিলাম এবং আমাদের এই জেলায় বিডিসির মাধ্যমে বেশ পরিমাণে বীজ আমরা এখানে কৃষক পর্যায়ে বিতরণ করেছি এবং এটি মাঠ পর্যায়ে যথেষ্ট পরিমাণে আমাদের বিস্তার লাভ করছে। এবছর জেলায় 1,85,260 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শুধু হাওড় অঞ্চলেই 40,970 হেক্টর, যা বিগত বছরের তুলনায় 525 হেক্টর বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।